মোহাম্মদ ইউসুফ বলেছেন মোজার উপর মাসে করার সহি তরিকা বিস্তারিত জানালে উপকৃত হব জি ভাই মোজার উপরে মাসে করার বিধান হচ্ছে আপনি তাহারাত অবস্থায় মোজাটা পরিধান করবেন তাহলে মুকিম অবস্থায় একদিন এক রাত তথা চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি মাসে করতে পারবেন আর মুসাফির অবস্থায় বাহাত্তর ঘন্টা তিন দিন তিন রাত আপনি মাসে করতে পারেন মাসে নিয়ম হচ্ছে আপনি দুই হাত ভেজা রাখা অবস্থায় পায়ের উপরিভাগ মাসে করবেন হাতগুলোকে এভাবে ছড়িয়ে পায়ের ডান হাত দিয়ে ডান পায়ের আঙ্গুলগুলো আপনি মাসে করবেন এবং বাম হাত দিয়ে বাম পায়ের আঙ্গুলগুলো উপর দিক থেকে মাসে করবেন পায়ের গোড়ালি পর্যন্ত ব্যাস এতটুকু হয়ে গেল আপনাকে পায়ের নিচে মাসে করতে হবে না এবং পায়ের দুই পাশে আলাদা করেও মাসে করতে হবে না এখানে শেখ সালেবেন তাইমিন রাহমা তিনি এ ব্যাপারে খুব সুন্দর করে বলেছেন বলেছেন আল আল খোফ যেটা মাসে করা হবে মজার উপর মাসে যেটা সেটা হলো খোফ বা মজার উপরিভাগ রু মোজার উপরিভাগলিকে ফাকাত। সুতরাং সে তার হাত পায়ের যা আঙ্গুলগুলো আছে সেখান থেকে নিয়ে পেন্ডলি পর্যন্ত অর্থাৎ এটাকে টাকনু বলা হয় টাকনো পর্যন্ত সে টেনে নিয়ে আসবে ওয়া কুনুল মাসো বিল ইয়াদে জামিয়া আন আল রেজলিনে আন তাহলে দুই হাত দিয়ে সে দুই পায়ের উপর মাসে করবে সেটা তিনি বললেন এবং সেটা বললেন এভাবে ইয়ানি আল ইয়াদ আল ইউমনা তুম শ্যহ আর রেজল আল ইমনা অর্থাৎ ডান হাত ডান পাকে মাসে করবে ওয়াল ইয়াদুল ইউসরা তুম শাহু আর রেজল আল ইউসরা ফিনাফসুল্লাহ একইভাবে একই সময়ে তার বাম হাত বাম্পা মাসে করবে কামা তুমসাহ আল উদনান যেভাবে একই সময়ে একইভাবে তার দুই হাত দুই কানকে মাসে করে আমরা যখন মাথার উপর মাসে করলাম তারপরে আমাদের এখানে ডান হাত দিয়ে ডান কান এভাবে মাসে করলাম বাম হাত দিয়ে বাম কান এভাবে মাসে করলাম একটা করে তারপর একটা এভাবে নয় একই সময় এটা হলো দাহের সুন্না সুন্না থেকে এই জিনিসটা বোঝা যায় এই জিনিসটা যেমন এই হাদিসটা আমরা মগরে আপনি আল্লাহ তাল্লাহর কাছ থেকে পাই যিনি রাসুল সাল্লাহ সাল্লামের মোজার উপর মাসের বর্ণনাটা দিচ্ছিলেন সেখানে তিনি বলেছেন ফামাসাহা আলাইহিমা ফামাসাহা আলাইহিমা রাসুল্লাহ সাল্লাম তার ডান উপর মাসে করলেন এটা বলেননি যে তিনি ডানপাটা মাসে করলেন তারপরে বাম পাটা মাসে করলেন এই ফামাসা আলহিমা দ্বারা বোঝা যায় অ্যাট এ টাইম তিনি ডান হাত দিয়ে ডান পা বাম হাত দিয়ে বাম পায়ের উপরিভাগ মাসে করলেন আচ্ছা তিনি আরও বলেছেন যে যদি মানে ধরে নেওয়া হয় যে তিনি তার এক হাত কাজ করছে না তখন তিনি যেমন বাম হাত দিয়ে করতে পারছেন না তখন তিনি ডান হাত দিয়ে প্রথমে ডান পা তারপরে বাম্পা মাসে করবেন অথবা যদি এমন হয় যে তার ডান হাত দিয়ে কাজ করতে পারছেন না তখন বাম্পা দিয়ে বাম হাত দিয়ে প্রথমে ডান পা তারপরে বাম্পা মাসে করলেন তাতে কোনো অসুবিধা নেই আর কোনো কারণে যদি তিনি ডান হাত দিয়ে প্রথমে ডান পা এবং পরে বাম্পা মাসে করেন তাহলে তার সুন্দর খেলাফ হলো কিন্তু তার মাসেহ এখানে বাতিল হবে না আর যেহেতু এখানে বোঝার অবকাশ আছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফামাসা এটা মহিরা বলছেন ফামাসাহ নবী সাল্লাহ সাল্লাম আলহিমা যে নবী সাল্লাহ সাল্লাম তার দুই পায়ের উপর মাসে করলেন একসাথে এটা কিন্তু আলাদা করে উল্লেখ করা হয়নি কিন্তু বোঝা যায় মনে হচ্ছে যেন একসাথে ফলে এখান থেকে ইজতেহাদের বৈচিত্র্য থাকতে পারে একাধিক ইজতেহাত থাকতে পারে এবং এটাও হতে পারে যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম এখানে ম্যাসে করেছেন কিন্তু এই মাসেটা একসাথে হওয়ার কোনো শর্ত তিনি মুখ দিয়ে উচ্চারণ করেন নিজেদের একসাথে করতে হবে নইলে হবে না নইলে বেদাত হয়ে যাবে এই ধরনের দিক নির্দেশনা যেহেতু নেই অতএব যে কোনোভাবেই তিনি যদি দুই পায়ের উপর মাসে করেন তার মাসেটা শুদ্ধ হয়ে যাবে তবে এবার থেকে বোঝা যাচ্ছে ডান হাত এবং বাম হাত দিয়ে ডান পা এবং বাম্পা একই সাথে মাসে করাটাই হচ্ছে সন্না জাহের সন্না আমরা সেভাবেই করার চেষ্টা করব